আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা হচ্ছে নারকেলি কচু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। আশা করি এই তরকারিটা আপনারা সবাই কম বেশি খেয়েছেন, তো যারা খান নাই আশা করি এই রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলেন দেখা যাক। এই তো এখানে নারকেলি কচুটাকে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে, এভাবে চার কোণা করে কাটা হয়েছে। আর এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আছে, একটা চালনিতে রেখে দেওয়া হয়েছে। আর আজকের এই রান্নাটা আপনারা চাইলে বড় সাইজের যে চিংড়িগুলো হয় সেগুলো দিয়ে রান্না করতে পারেন, খুব ভালো লাগবে। আর আজকে এরকম সাইজের চিংড়ি দিয়ে এই তরকারিটা রান্না করা হবে। তো এই তরকারিটা কিভাবে রান্না করা হয় সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলেন দেখা যাক। এই তো কড়াইতে প্রথমেই পরিমাণ মতো একটু সয়াবিন তেল আর পেঁয়াজ কুচে দেওয়া হলো। এবার দেওয়া হবে পরিমাণ মতো লবণ। এবার এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এতে এখন চিংড়ি মাছগুলোকে দেওয়া হবে। আর এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে। এখন দেওয়া হলো হলুদ গুঁড়া। এবার এই চিংড়ি মাছগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এতে পানি অ্যাড করে বাকি মশলাগুলো দেওয়া হবে। এই তো পানি অ্যাড করা হয়ে গেছে। এবার দেওয়া হলো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, আদা রসুন বাটা, আর দেওয়া হবে সামান্য একটু কাঁচামরিচ। তো এই রান্নাটাতে যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আপনারাও চেষ্টা করবেন একটু ঝাল দিয়ে রান্না করতে। তবে কম ঝাল দিয়ে রান্না করলেও কোনো সমস্যা নেই, ভালো লাগবে খেতে। তো এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এটা দেওয়া হবে কেটে রাখা সেই কচুগুলোকে। আর কচুগুলোকে অ্যাড করার পরে এই কচুটাকে খুব ভালোভাবে মশলার সাথে সামান্য অল্প একটু পানি অ্যাড করে কষিয়ে নিতে হবে। এই তো তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে ঝোলের জন্য পানি দেওয়া হলো। এবার এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে খুব ভালোভাবে। এই তো রান্নাটা হয়ে গেছে, এবার এতে ভাজা জিরা গুঁড়া দেওয়া হলো। আর এটাকে অল্প কিছুক্ষণ চোলার উপর রেখেই নামিয়ে ফেলা হবে। এই তো নারকেলি কচু আর চিংড়ি দিয়ে সুস্বাদু একটা রান্না কিন্তু হয়ে গেল। তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, একদম কালারফুল, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে সামান্য একটু লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আশা করব আজকের এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে। যারা এভাবে কখনো খান নাই একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো কার কেমন লাগলো ভিডিওটা বা রান্নাটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।